নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আর পাশাপাশি শুভ দীপাবলি এবং শুভ কালী পূজার অগ্রিম শুভেচ্ছা জানাই আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চলেছি সেটি হচ্ছে আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেটিকে কিভাবে সৌভাগ্য সূচক দরজা বানাবেন অর্থাৎ দরজার মাধ্যমে কিভাবে আপনার জীবনে সৌভাগ্য আসবে প্রথম হচ্ছে আপনি আপনার দরজাতে দীপাবলির দিন তরুণ ব্যবহার করুন এবার যদি আপনি আপনার দরজাতে তরুণ ব্যবহার করতে না পারেন তবে আম গাছের পাতা বা গাছের পাতা বা অসত্য গাছের পাতা দড়িতে বেঁধে আপনি আপনার দরজার সামনে সেটিকে সঠিক উপায়ে লাগান তারপর সেটিকে পুরোহিতের মাধ্যমে পুজো করুন যদি সম্ভব না হয় আপনি নিজেই সেখানে ধূপ ধুনো দেখান দেখবেন আপনার যে প্রধান দরজা সেই দরজার সামনে কোনো যেন নোংরা না থাকে এবং দরজাটি নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তবেই দেখতে পাবেন আপনার এই দরজা কিভাবে আপনার জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসে এই কাজগুলি আপনি করুন দেখবেন আপনার সেই দরজাটি তো সৌভাগ্যসূচক দরজা হবেই পাশাপাশি সেই দরজার মাধ্যমে আপনার উপার্জন কিন্তু অনেকটাই বেড়ে যাবে এরপর আপনি যেই কাজটি করতে পারেন সেটি হচ্ছে শুধুমাত্র দীপাবলির দিন দরজার দুপাশে দুটি কড়া গাছ রেখে দিন তারপর দেখুন কিভাবে আপনার অর্থনৈতিক সৌভাগ্য আপনার জীবনে আসে দ্বিতীয় যে কাজটি করবেন সেটি দরজার দুপাশে আপনি দুটি স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন সিঁদুর দিয়ে আঁকতে পারেন অথবা বাজারে যে স্বস্তিক চিহ্ন কিনতে পাওয়া যায় সেই সস্তিক স্বস্তিক চিহ্ন আপনি ব্যবহার করতে পারেন দরজার দুপাশে এছাড়া আপনি যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ওং চিহ্ন ধন্যবাদ